আমার ভাইয়েরা, শেষ কথা নবীজি বলেছেন, ওয়াকুদুল লিবান তুমসিকা বিহি ওয়া নাজাতুল লিবান তাবিয়াহ। এই কোরআন হবে মুক্তির চুক্তিপত্র, আর এই কোরআন যারা ফলো করবে তারা নাজাত প্রাপ্ত হবে। এই জন্যে কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন ফলো করে, অনুসরণ অনুকরণ করে আমরা কি নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে চাই কি না? সবাই চান? কারা কারা চান হাতটা তুলে দেখেন আল্লাহকে, আল্লাহ কবুল করে নেন। জোরে জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তাহলে আজকের এই কোরআনের মহাফিলে, জীবন্ত মজেজার মহাফিলে, যে কোরআনের মাহফিলে আসলে সম্মানিত হয়, যে কোরআনের মাহফিলে আসলে মানুষ মর্যাদাবান হয়, যে কোরআনের ছায়া তলে এসে মানুষ মর্যাদাবান হয়েছে, বড় বড় জ্ঞানী বিজ্ঞানীরা মুসলমান হয়েছে, কালিমা পড়েছে, যে কোরআন ফলো করলে নাজাত পাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া যাবে, যে কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, ওই কোরআনের প্রতিষ্ঠানকে আমরা সহযোগিতা করে মোরস কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সম্মানিত হতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিনের সিসি ক্যামেরায় উঠতেছে কার ঠোঁটটা নড়লো আর নড়লো না। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু, প্রত্যেকটা মানুষের গন্ড দেশে সিসি ক্যামেরা বান্দা আছে। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা, আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে এই সিসি ক্যামেরায় রেকর্ড করা যে ভিডিও, এটার মেমোরি আমি আল্লাহ নিজের হাতে বের করবো, বের করে স্ক্রিনের মধ্যে লাগাই দিয়া আমি লেখা উঠাবো, দৃশ্য দেখবা, আর আমি বলবো ইকরা কিতাবাকা কাফা বি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে পড়ো তোমার নিজের জীবনের আমল নামা হিসাবের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। ফামাই আমাল মিসকাল জাররাতিন খৈরাইয়ারা ওমাই আমাল মিসকাল জাররাতিন শাররাইয়ারা, আল্লাহ তাআলা কয় ভালো করলেও দেখবা মন্দ করলেও দেখবা, আমার ওখানে বলতেছে পড়তে পারবা, তাহলে বোঝা গেল আমল নামার ভিডিও দেখাও যাবে পড়াও যাবে, কথা কোন ঠিক কি ঠিক না? তাহলে আমাদের ভিডিওগুলো হচ্ছে কি হচ্ছে না? আবার ভিডিও ম্যান আছে কয়জন? এই কথা কন জোরে কন, ভিডিও ম্যান কয়জন? কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতা দুইজন আছে না নাই? আছে। কোরআনের তেলাওয়াত করলে মন ভালো থাকে, দেখেন না হুজুর ঘর বেতন বাংলাদেশে সবচেয়ে কম, কিন্তু সুখী মানুষ হুজুররা, হুজুর ঘর মতো এত সুখী মানুষ একটাও নাই। জিজ্ঞাসা হুজুর কেমন আছেন? কয় আলহামদুলিল্লাহ ভালোই আছি। দেখে হুজুরের মুখ পান ঠোঁটটা কি সুন্দর করে লাল বানায় রাখছে, কয় কেমনে ভালো আছেন? কয় আল্লাহ রাখছে। বাচ্চা বাচ্চা কয়জন? কয় আল্লাহর মা সাতজন। বেতন কত? কয় 10,000। এখন সভাপতি মাথার মধ্যে আড্ডা বইয়ে বসে, কয় সর্বনাশ, 10,000 টাকা বেতন তার সাতজন লয়ে কয় ভালোই আছে, আর আমি 3 লাখ পাই, বাচ্চা মাত্র একটা সরকারি নিয়মে, এর বড় ভালো নাই। ভালো রাখার মালিক তুমি না, ভালো রাখার মালিক কেডা? জোরে কোন কে? আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে, রেডিও টিভি সব থাকবো, তবে ভিতরের জিনিসপত্র চেঞ্জ হইব, জোরে কোন ঠিক কি ঠিক না? ওখানে ফান খাইলে না কইতো না, ওইখানে কইব নামাজ পড়লো না মারহাবা কর, ওইখানে কইব কোরআন পড়লো না, ওইখানে কইব জিকির করলো না, জোরে জোরে কোন মারহাবা। ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু নামাজ পড়লা না, জিকিরি করলা না, রোজা রাখলা না, কোরআন পড়লা না। বিবি যদি স্বামীরে কইতো উড়ো উঠটা নামাজে যাও সকালবেলা, তারপরে উড়াইতে পারে না, এখন যদি কইতো ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু নামাজ পড়লা না, স্বামী কইল হইলে জোহরের তার কাজা করবো না, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, হেলায় খেলায় ফজর কাজা করেছ, তুমি জানো না জোহরে তোমার জানাজা হতে পারে, জোহর ছেড়ে দিয়েছ আসরে তোমার জানাজার এলান হতে পারে, আসর ছেড়ে দিয়েছ মাগরিব বাদ এই মাঠে তোমার জানাজা অনুষ্ঠিত হতে পারে। এই জন্য আল্লাহর হস্তে দুটি হাত পায়ে রেখে অনুরোধ করে আমি গুনাহগার বলে গেলাম, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারা কারা রাজি হাত তুলে দেখান মুসলমান? সামনে রোজা আসতেছে, রোজা রাখবেন, রাজি আছেন? একটা দোয়া রসুল এই
শাবানের চাঁদে রজবের চাঁদে বেশি বেশি পড়তেন, রজব এবং শাবান আসতেই পড়তেন। আজকে আপনারা শিখিয়ে দিব আমরা পড়ব আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওবাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন, পারলে মাঝে মাঝে রোজা রাখবেন। রসুল মাঝে মাঝে রোজা রাখতেন, বেশি বেশি করে রাখতেন, একাধারে রাখতেন। সাহাবিরা মনে করতো মনে হয় আর ভাঙবে না, আল্লাহ রসুল আবার ভাঙতেন। রসুল কয় আমি যদি একাধারে রাখতাম না ভাঙতাম তাহলে সাহাবিরা এই রোজাও ফরজ মনে করতো। আল্লাহ তালা আমল নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দিন। আল্লাহ তালা সুরা বাকারার মধ্যে ওয়াজ করেছেন 274 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে দেখবেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার সিররাম ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার, আল্লাহ নিজে বলছেন যারা দান করে নিজেদের ধন সম্পদ রাতে এবং দিনে, কারণ আল্লাহ জানে রাত্রেও দিব আমার গোলাম দিনেও দিব। এই জন্য কথাটা আপনাদের সাথে মিলছে, যারা দান করে আমার গোলামদের ভিতরে তাদের ধন সম্পদ রাতে এবং দিনে, সিররাম ওয়া আলানিয়া গোপনে এবং প্রকাশ্যে, তাহলে গোপনেও দিব প্রকাশ্যও দিব। কিছু মুফতি বাড়িছে বাংলাদেশে, লেখাপড়া করে নাই জীবনে কিন্তু আঙ্গুর ফেলে ফতোয়া দেয়, কয় হুজুর প্রকাশ্যে দিতাম না দিব গোপনে। আমরা যখন মাদ্রাসা মসজিদে কালেকশন করে টাকা চাই কত দিবেন, কয় প্রকাশ্যে দিতাম না গোপনে দিব। ওই যে গোপনে দেওয়া যায় এই মাসলা দিয়ে দেয়, কিন্তু প্রকাশ্য দিলে মসজিদের মধ্যে ডাবল সব পাইবেন, গোপনে দিলে পাইবেন অর্ধেক। কারণ আপনার দেখা দেখি যদি আরেক শুনে দেয় তাহলে হেই সব আপনি পাইবেন, কথাগণ ঠিক কি ঠিক না? তা আল্লাহ কইতেছে যারা গোপনে দেয় এবং প্রকাশ্যে দেয়, যারা রাত্রে দেয় এবং যারা দিনে দেয়, কার কথা? তা আমার কথা না, কোনো আল্লাহর অলির কথাও না, এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহ কয় ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য প্রতিদান রয়েছে তাদের রবের কাছে। রবটাকে এখনই যে কইতে পারেন নাই, ফেরেশতা যখন বিশাল বড় আকার লইয়া গুর্জো হাতে লইয়া আইয়া কইব মার রব্বুকা কত রব কেডা, তখন কি কইবে? ফানজাক বেড়া বলে এক বাঙালি রে ধরছে, কয় হে বাঙালি কালিমা বাতাও, মানে হ্যাঁ তো কই বললা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা না কয়ে কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কয় বাঙালি এটা তো মুসিবত কা কালিমা, হ্যাঁ কয় আমি তো অনেক মুসিবতই আছি, তুমি যেমন রাইফেল ধরে রাখছো এই জন্য এটাই কইছি। মানে ফিরিস তাইলে যদি কয় রফকে কয় আমনে কবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বলে ব্যাপার কি তোরে জিগেছি রফ কেডা কইতি, তুই দি মুসিবতের কালিমা কস, কয় তুমি ফিরিস তা গুরজুলে এখানে রয়েছো এর তে বড় মুসিবত আর আছে, তো রবকে আরো আসতে কর, কেউ শুইনা ভালাইব সরমের কথা, জোরে জোরে কোন রবকে? আমার হাতে এটা ছায়ের কাপ আছে, কারণ ভিতরে ছা আছে, এটার মধ্যে যদি দুধ থাকতো এইটার নাম হইল দুধের কাপ, অথচ কিন্তু এটা সিরামিক্সের কাপ। কতক্ষণ আপনারা শিক্ষিত মানুষ, যেহেতু ছা আছে এখন ছায়ের কাপ, দুধ থাকলে দুধের কাপ, তাইলে ভিতরের মাল ম্যাটারিয়ালস অনুপাতে উপরের কাপের নাম হয়। কথাগণ ঠিক কি? তো আপনার ভিতরে যদি আল্লাহর নাম থাকে তাইলে আপনি আল্লাহওয়ালা, এখন এটা যদি আমি ঢেলে দেই কি পড়বে? চা পড়বে। সুতরাং এটার ভিতরে যেহেতু চা আছে ঢাললে চা বাড়িব। আপনি যদি আল্লাহকে রব মানেন, আল্লাহর হুকুম দিয়া তার রববিয়াত দিয়ে আপনার ভিতরে ভরে রাখেন, এই ভিতরটাকে আপনি সাজান, তাহলে কবরের ভিতরে ফেরেশতারা প্রশ্ন করবে মার রাব্বুকা, আপনার ভিতর থেকে রাব্বি আল্লাহ, আল্লাহ আমার রব, এটাই বের হবে। কথাগণ ঠিক কি ঠিক? তাহলে আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজাউন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের প্রতিদান আছে। আমি জিজ্ঞেস করছি রবকে, ওয়ান থার্ড মানুষ জবাব দিছে, টু থার্ড মানুষ চুপ রইছে। তাহলে ওহানে যদি রব আল্লাহ না কইতে পারেন কবরে গিয়ে কেমনে কইবেন? কথা কোন? তাহলে এখন কোন রব কে? আল্লাহ। নামাজে কে? আল্লাহ। রোজায় কে? আল্লাহ। জীবন চালাতে কে? আল্লাহ। সংসার চালাতে গিয়ে কে? আল্লাহ। সমাজ চালাতে গিয়ে কে? আল্লাহ। দেশ চালাতে গিয়ে কে? সব জায়গায় যারা রব মানবে আল্লাহকে তারাই বলতে পারবে রব্বি আল্লাহ, আল্লাহু আকবার। তারপরে আল্লাহ বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের প্রতিদান তো তাদের রবের কাছে আছে,
তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই, টেনশন নাই, বিনা পেরেশানিতে বিনা ভয়েতে আল্লাহর জান্নাতে তারা পৌঁছে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর রাস্তায় যারা দান করে দিনে এবং রাতে, গোপনে এবং প্রকাশ্যে, আল্লাহর কাছে তার প্রতিদান আছে, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, বিনা চিন্তায় তারা চলে যাবে কোথায়? জোরে জোরে কন, আরো জোরে কন, আমরা কোথায় যেতে চাই? আশা আছে, কিন্তু জানি না কে জান্নাতে যাব বা কে জাহান্নামে যাব, কথা কোন ঠিক কিনা? আমি তো জানি না পাব কি পাব না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারব না কোনো দিন রাত। আমি তো জানি না পাব কি পাব না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ যেন জান্নাতি হিসেবে কবুল করে, সকলে জোরে জোরে কোন আমিন। এবার আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 261 নম্বর আয়াত, কত নম্বর? 261। আল্লাহ বলছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিআতা হাব্বা। মারহাবা কর, আল্লাহু ইউদাআফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কয় দানকারীর উপমা, দানকারীর উদাহরণ, দানকারীর তুলনা, দানকারীর উপমা, এরকম যেরকম যেন সে কোনো শস্য ক্ষেত্রে একটা শস্য দানা ফেলল, এই একটা শস্য দানা থেকে অঙ্কুরিত হইয়া একটা গাছ দাঁড়ায় গেছে, ওটা থেকে ষাটটা, ওটা থেকে কয়টা দেখছেন? একটা ধান গাছ লাগাইলেন, আবার এই সাইড দেখতে হয়, এই সাইড দেখতে হয়, এই সাইড দেখতে হয়, এই সাইড এরকম 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 মোটা একটা গোসা হয়, এটাকে কি কয়? গোসা। কোনো এলাকায় কয় সোফা, এরকম সোফা হয়। এখন মনে করেন ষাটটা হয়েছে, ষাটটা থেকে ষাটটা শীষ বাড়িছে, কয়টা? প্রতি শীষে 100 করে দানা, এখন কয়শো হয়েছে? আল্লাহ কয় দানকারীর উপমা এরকম, সে এক টাকা দান করলো, তারে বাড়াইয়া প্রতিদান হিসেবে 700 গুণ পর্যন্ত বাড়াই দেই, তারপরে এখানেই শেষ না। আল্লাহ তাআলা কয় আল্লাহু ইউদাআফু লিমান ইয়াশা, তবে আল্লাহ যারে খুশি এর চাইতে আরো বেশি 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 বাড়ায় দেয়। জোরে জোরে কোন সুবহান। তাহলে আপনি যদি আল্লাহর কোরআন শিক্ষার প্রতিষ্ঠান নবীর ঘর মাদ্রাসায় 10টা টাকা দেন, 70 টাকার সওয়াব কে দিতে পারে? তাহলে 700 গুণ বাড়ায় সওয়াব কে দিতে পারে? এর চাইতে আরো বেশি বাড়ায় কে দিতে পারে? এজন্য আল্লাহ যেন এর চাইতে বাড়ায় দেয়।